গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সকাল সকাল আজকে মেট্রো রেলের চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। প্রার্থী বাছাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে। প্রতি মাসে বেতন থাকছে 30,000 টাকারও বেশি। কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি হয়েছে, সম্পূর্ণটাই জানাবো এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বাংলাতে নিয়মিত যে কোনো চাকরির আপডেট সরকারি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অফিসিয়াল নোটিফিকেশন। আমরা অন স্ক্রিন ডাউনলোড করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে অ্যাডভার্টাইজমেন্ট বা রিক্রুটমেন্ট নাম্বারও কিন্তু প্রকাশ পেয়েছে, 13 অক্টোবর 2021-এর লেটেস্ট নোটিফিকেশন। আবেদন প্রার্থীদেরকে নিয়োগ করে নেওয়া হচ্ছে সরাসরি। এখানে আবেদন করার জন্য কি কি পোস্ট রয়েছে সেটা একবার দেখে নিই। এখানে আবেদন করার জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট রয়েছে, রোলিং স্টক পোস্টে নিয়োগ করা হবে। এখানে 50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। ম্যাক্সিমাম এজ হতে হবে 32 বছরের মধ্যে। নেক্সট পোস্ট কি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখানে সিগন্যালিং পোস্ট রয়েছে, এখানে সিগন্যালিং পোস্টের জন্য 50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 32-এর মধ্যে বয়স হতে হবে। নেক্সট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার L&E পোস্টে নিয়োগ করবে, 50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত বেতন দেবে, 32-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়াও অন্যান্য পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, সেই সমস্ত পোস্টগুলো একটু আমরা দেখে নিই। এখানে জয়েন্ট জেনারেল ম্যানেজার পোস্টে নিয়োগ করবে, 90,000 থেকে 2,40,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, 50-এর মধ্যে বয়স হতে হবে, আবেদন প্রার্থীদের জানানো হচ্ছে। ডেপুটি জেনারেল ম্যানেজার পোস্টে নিয়োগ করবে, 70,000 থেকে 2,00,000 পর্যন্ত বেতন দেওয়া হবে, 45-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়াও ম্যানেজার পোস্টে নিয়োগ করা হবে, যেখানে 60,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, এবং এই পোস্টের ক্ষেত্রে 40-এর মধ্যে বয়স হতে হবে, ম্যাক্সিমাম এজ বলা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে 50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, 32-এর মধ্যে বয়স হতে হবে, আবেদন প্রার্থীদেরকে জানানো হচ্ছে। এইগুলো হচ্ছে এক্সিকিউটিভ পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত পোস্টগুলো পুরোটাই এক্সিকিউটিভ পোস্ট রয়েছে 4টি, এবং নন এক্সিকিউটিভ পোস্টগুলো আমরা একটু দেখে নিই। এখানে যারা আবেদন করবে, ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, 46,000 থেকে 1,45,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, 30-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়াও সেকশন ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে এখানে আবেদন প্রার্থীদেরকে নিয়োগ করা হবে, 40,000 থেকে 1,25,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, 30-এর মধ্যে বয়স হতে হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হবে, এই পোস্টে 35,000 থেকে 1,10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, 28-এর মধ্যে বয়স হতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করছে, এখানে 33,000 থেকে শুরু হবে, 1,00,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, 28-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়াও এখানে তোমরা যারা সিভিল পোস্টে আবেদন করবে, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রেই কিন্তু নিয়োগ করবে, 20,000 থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন দেবে, 28-এর মধ্যে বয়স হতে হবে। আমরা দেখে নিলাম কোন কোন পোস্টে আবেদন করা যাচ্ছে, বেতন কী হচ্ছে, ম্যাক্সিমাম এজ কী লিমিট এখানে বলা হয়েছে, সেইগুলো আমরা জেনে নিলাম। তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু নিয়োগ করা হবে, জব লোকেশন কিন্তু গুজরাটে হবে। এখানে সিলেকশন প্রার্থীদের করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। তোমাদের কোয়ালিফিকেশান কী কী বলা হয়েছে, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা রোলিং স্টক পদের ক্ষেত্রে আবেদন করবে, বিটেক বিই অথবা ক্যান্ডিডেটদের এই ধরনের কোয়ালিফিকেশান থাকতে হবে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই ধরনের কোয়ালিফিকেশান যদি থাকে তাহলেই আবেদন করতে পারবে, এবং কাজের অভিজ্ঞতা তার সঙ্গে সঙ্গে চা হয়েছে। এখানে যারা সিগন্যালিং পোস্টে আবেদন করবে, এখানে বিই বিটেক কোর্স করতে হবে তাহলে, এবং এছাড়াও অন্যান্য কোর্সের কথা উল্লেখ করা রয়েছে, সেগুলো একটু দেখে নেবে, এবং কাজের অবশ্য অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করা হয়েছে, কাজের অভিজ্ঞতা কিন্তু এখানে লাগছে।
প্রতিটা পোস্টের ক্ষেত্রে কিন্তু মোটামুটি বিই বিটেক কোর্স কিন্তু এখানে লাগছে প্রতিটা পোস্টের ক্ষেত্রেই, এবং এছাড়াও অন্যান্য কোয়ালিফিকেশান যদি থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স স্টুডেন্টসরা এখানে দেখতে পারো, যাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করবে ডিপ্লোমা থাকতে হবে এখানে ক্যান্ডিডেটদের, অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করলেই কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রেও সেম বলা হয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকলেই এখানে কিন্তু আবেদন করতে পারবে। এইগুলো মোটামুটি তোমরা দেখে নিতে পারছো এবং কোন কোন পোস্টে কি কোয়ালিফিকেশান এবং তার সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স লাগছে কিনা সেটা একটু দেখে নেবে। আবেদন প্রার্থীদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার অপশানে গিয়ে আবেদন করতে হবে, gujaratmetrorail.com/careers অপশানে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে, 12 নভেম্বর 2021 আগে আবেদন করতে হবে, এবং আবেদন প্রার্থীদেরকে মেরিট লিস্টের মাধ্যমে বাছাই করে নেওয়া হবে, এবং অবশ্য প্রার্থীদেরকে ইন্টারভিউতে ডাক দেওয়া হবে। ইন্টারভিউ টাইম এবং সময় বলে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে ফলো রাখতে হবে। যারা যারা এই পোস্টের জন্য এলিজিবল প্রার্থী আবেদন করছো সমস্ত ক্যান্ডিডেটরা দেখে নিতে পারবে। এই নোটিফিকেশানটা ডেসক্রিপশানে আমরা দিয়ে দেব, ডেসক্রিপশানে তোমরা চেক করে নিও। এখানে অনেকগুলি পোস্ট রয়েছে এবং অনেকেই কমেন্ট করছিল যে মেট্রো রেলের চাকরির আপডেটের জন্য, তো সমস্ত প্রার্থীদেরকে জানিয়ে দিলাম নতুন একটি মেট্রো রেলের চাকরির আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, এবং কলকাতা মেট্রো রেল বা অন্যান্য মেট্রো রেলের যদি চাকরির আপডেট পেতে চাও মাধ্যমিক কিংবা এইচএস পাসে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের মেট্রো রেলের চাকরি তোমরা করতে চাইছো কিনা। অবশ্য তার জন্য আমরা খুব শীঘ্রই নতুন কোনো কলকাতা মেট্রো রেলের চাকরির আপডেট নিয়ে চলে আসব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিও।